হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে আমি সকাল এখন 10টা হবে, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন এই যে বাগানে বসে আছি, এরকম একটু খেলছি। এই বাগানটাতে খুব ভালো লাগে আর কি, তো বসার সময় পাই না, নইলে মনে হয় যে এখানেই বসে থাকি। তো এই যে বেটুক খেলছি, বেটুকে পড়াশুনো করালাম এখনই, আর বেটুর পাপা আজকে ঘরেই আছে, কালকে চলে এসে রাত 11টার সময় এসেছিলো, আমি আর ঘুমিয়ে গেছিলাম, আর বেটু ঘুমিয়ে গেছিলো। কালকে রাতে কিছু খাবারও বানাইনি, খাইনি, ওই বিজা চা মুড়ি খেয়েছি, তোমাদেরকে বললাম। তারপরে আর কি আমি একটু ফোনটা দেখতে দেখতে আর কি ঘুমিয়ে গেছি। আজকে নেই কারণ সেরকম কিছু নয়, দু একটা সকালেরগুলো আছে, তো পরেই ধুবো। আর ডাল আলু সিদ্ধ এখন বসিয়ে দিলাম, আর কিছু তরকারি সেরকম নেই, তো কচু আছে, তো কচুর ঝোল করবো ঘরেরই কচু। আর কালকে ডিম এনেছিলাম, তো ডিমটা ভাবছি রাতের দিকে যদি করি তো করে দেবো। তো বেটুর বাবা এখনও পয়সা পায়নি ভাড়া, তো ওই জন্য আর কিছু সবজি টবজি বাজার হলোও না, আর ঘরেরই আছে, তখন হয়ে গেল আর কি ওইটা দিয়ে। তো চলো, আর বেটুকে ভর্তি টর্তি করালাম, ওই জন্য এখন হাতে একটু খালি আছে। আর বেটুর আজকে ড্রেসটা মনে হয় পাবে, আজকালই পাবে, সোমবার থেকে ক্লাস শুরু হবে। তো দেখো কচুটা কেটে আর ভেজে রেখেছি, হালকা ভাজলাম, দিয়ে তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে মশলাটা পিষেছি, এই যে টমেটো দিয়েছি, আদা রসুন হলুদ চারটা লঙ্কা দিয়েছি, একটু সর্ষে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে এটা ঝোলঝোল করবো, বেটু বাবা আর কি ঝোলঝোলই পছন্দ। আর এই যে ডাল আর দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, বেটু ভাত খাবে বলে দুপুরে। তো কিছু সবজি নেই সেরকম, ওই জন্য ঘরের কচুটাই বানাচ্ছি, আর ডিমটা ভাবছি রাতে বানাবো, দেখি তাও একটু পাপাকে জিজ্ঞেস করবো। তো দেখো এই পিপা গাছটা এখন মরে যাচ্ছে, দেখো শুকিয়ে গেছে, পিপাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো জানি না এটি কী জন্য মরে গেল হঠাৎ করে, এক দাদা পিপা ধরেছিল। তো বেটু আর কি পিপাগুলো খাচ্ছে, তো মিষ্টি নাই পিপাগুলো। আর এই যে কুলগুলো দেখো রোদে শুকতে দিয়েছিলাম, তো অনেকগুলো দেখছি পচা পচা কেমন, এগুলো ফেলে দেবো, দু একদিনের মধ্যেই আর কি কুলগুড় বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফাটি ফাটি বানাবো, দেখবো, ধুবো, দিয়ে বটাগুলো ইয়ে করবো, দিয়ে ফাটি ফাটি তোমাদেরকে দেখাবো। শুকোতে শুকোতে অনেকগুলো পচে গেলো আর কি, বেশিরভাগ পচে গেলো, আর আমার মনে হচ্ছে ফাটিয়েও কিছু, আর কুলগুলো তো মিষ্টিও না, বেশি গুড় লাগবে। তো আমি 1 কিলো গুড় আনিছি বেটুর বাবাকে দিয়ে, দেখলে মাসকাপড়ি বাজারটা ব্যাগটা ওইটাতে রাখাই আছে, আমি আর বার করিনি, তো বার করতে হবে। আর তো চলো এগুলো রোদে দিয়ে দু একদিনের মধ্যে বানাবো, আজকালে দেখি কবে সময় পায়। এ দেখো পচে গেছে, এগুলো বেছে বেছে বন্ধুরা এখন বেটু স্নান করে খাওয়া হয়ে গেছে, এই খাই দিলাম, খাই দিয়ে উঠলাম, আমার স্নান খাওয়া হয়নি। তো এই দেখো কালকে কাপড়গুলো, কালকে যেগুলো বেঁচেছিলাম, তো চলো এগুলো গুছিয়ে রাখি এগুলো। আর এই দেখো লেপটা, লেপটার পিছনে এই চেয়ারটা রাখা আছে, তো লেপটাও যদি পারি তো ওইদিকের বড় বাস্কাটা খুলতে হবে, স্টোর রুম দিয়ে ওখানে রাখতে হবে। চলো এগুলো গুছিয়ে রাখি, বেটুর জামা কাপড় দেখো ব্যাগে রেখে দিই, আর এদিকের বড় বাস্কাটা নইলে ওইদিকের বড় বাস্কাটাতে রেখে দেবো। তো এই যে জামা কাপড়গুলো তোমার গুছিয়ে দিচ্ছি, এই যে লেপের খোলটা, আর বেটু শীতের জামাগুলো ব্যাগে ভরে আর বাস্কতে রেখে, তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, চলো ব্যাগে ভরে দিই। তো চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি, দেখো আর এখন দেখো কটা বাজছে, 2:15। তো তখন লাইট খেয়ে পড়েছিলাম, আজকে মনে হচ্ছে লাইট খাওয়ার দিন। তো চলো ভাতটা খাই, একটু পাপা এখন আসে গাড়ি মারি। তো এই যে দেখো দুটো থালা নিয়ে নিলাম, অন্ধকারে দেখাচ্ছে, পিছন দিকে দরজাটা বন্ধ আছে, তবে আমার আর বেটুর বাবা দুজনেরই খাবার বার করে রেখে দেবো, আমারটা তো খেয়ে নেবো, বেটুর বাবাটা রেখে দেবো, আমি একটু খেয়ে দিয়ে একটু শুব। তো ভেবেছিলাম একটু শুব, কিন্তু শোয়ার হয়নি। তো বেটুর বাবা আরও মাংস নিয়ে এলো, এই পাশের একজনের মাংসের দোকান আছে, তো বিক্রি হয়নি বললো, তো বেটুর বাবাকে জিজ্ঞেস করলো নিবে কি, তো বেটুর বাবা বললো হ্যাঁ নিয়ে নেবো, নিয়ে আসছি, যদি ঘর থেকে আসার সময় আর কি নিয়ে এসছে। তো এই দেখো তরকারিটা ঝোল ঝোল, তো মনে হচ্ছিলো ডালটা না করলেও চলবে, কিন্তু বেটু তো ডাল ছাড়া খেতে পারে না, আর বেটুর বাবাও আর কি একটু অসুবিধায় হয়,
তো ওই জন্য আমি ডালটা আর কি করলাম অল্প করে। তো চলো যে ঝোল দিয়ে আর কি ডাল দিয়ে একেবারে মেখে খেয়ে নেবো স্যুপ স্যুপ করে। তো কার কার ভালো লাগে এরকম ঝোল ডাল একসঙ্গে মেখে খেতে, তাই এই জন্য দিয়ে দিলাম, বাটি টাটির আর ঝামেলা রাখলাম না, নিজে খাবো। তো দেখো এই তরকারিটা বাঁচলো, আর এদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি খাবারটা, আর খালি ডালটা নিলেই হবে আলাদা করে। দেখো ঢাকা দিয়ে আমি রেখে দেবো, আর এই যে ডালটা, আমিও ডালটা একটু নিয়ে নিই চলো। এই আলুর খোসাগুলো আমি উপরেই রেখে দিয়েছি, যখন একসঙ্গে ধোয়া হবে তখন একসঙ্গেই ধোয়া হয়ে যাবে। তো এই দেখো আমি সব মশলাটা আর কি কেটে কুটে ছাড়িয়ে দিলাম, আমি খেয়ে একটু শুয়েছি কি বেটুর বাবা চলে এলো, তার জন্য আজকে ব্লগটা ছাড়তেও আর কি দেরি হলো। তো এই যে দেখো এই যে মাংসনি চলে এসছে, তো আমি তার মশলাটা ছাড়িয়ে আর দিয়ে সব রেডি করে দিলাম। আমি বললাম অন্তত মশলাটা আমাকে ছাড়িয়ে দিতে, বলছে না আমি একটু শুবো, আমি কোথায় কোথায় গেছিলো আজকে শোরুম টোরুম। তো এই যে দেখাচ্ছে যে কেমন হয়েছে খেতে, তো ওই জন্যেই আর কি ওই কড়াইতে তরকারিটা আছে ওই কড়াইতে নিলাম, বাসন এখনও ধুইনি, সব রেডি করে দিলাম। তো তখন আর কি বলিনি গিয়ে রান্না করছে, প্রথমে বললাম রান্না করতে পাবো না, কারণ আমার ওইদিকে যাওয়ার কথা ছিল, ওই ছেলেটা শরীর খারাপ ছিল ভাইয়ের ছেলেটা দেখতে। তো আমি বললাম আমি রান্না করতে পারবো না, আর কি দরকার ছিল আনার এরকম বললাম, তখন আর কি রেগে যাচ্ছে। তখন আমি নিজে ছাড়িয়ে দিলাম, যদি যেমন পারবো করে দেবো, আর মাংস তো রান্না করতে সময় লাগে না, মশলাটা ছাড়া থাকলে মানে হয়েই যায় আর কি, ঢাকা দিয়ে দিয়ে হয়ে যায়। তো এই দেখো রান্না করছি নিজেই, এতে একটা আর কি বেটুকে মনে হয় তুলে দিবে টেস্ট করতে। আর এই যে দেখো এই বালতিটা নিয়ে এসছে, এই বালতিটাই ওই যে গাছটা সে তোমাদের বলেছিলাম ওই কামরাঙ্গা গাছটা, সেই গাছটা আর কি লাগাবে, সে গাছটা আমি আনা করেছিলাম, ওই গাছটা বলছে লাগাবো। তো আর টব এখন নেই, তো আমি বললাম যে আমি সোমবার যাবো ওইদিকে বেটুর স্কুলের রাস্তাটাতে টব পাওয়া যায়, তো বলছে যে না এই বালতিটাতে এখন লাগিয়ে দিচ্ছি, বালতিটা তো কোনো কাজে লাগবে না। দেখো গরম করছি, দিয়ে এটা ছেঁকা দিয়ে আর কি ফুটো করবে, ফুটো করবো, দুটো ফুটো করবো বলছে, দিয়ে বালতিটাতে গাছটা লাগিয়ে দিবে। আমাকে বলেছে তাড়াতাড়ি এবছরই ফল দেবে। তো চলো তোমাদের গাছটাও দেখাচ্ছি, আর ওইদিকে দেখো আমি কড়াই থেকে নামিয়ে জল দিয়ে আর একটু ফুটতে দিয়েছি মাংসটা। তো এই লোহার কড়াইয়ে কেমন লোহার গন্ধ করতো, তো ওই জন্য বাটিটাতে বসিয়ে দিয়েছি। তো দেখো গাছটা লাগিয়েও দিল। তো আর বেটু তো, আমি তো কামরাঙা গাছ আমার হয়েছিল 8-10টা, কিন্তু বেটু আর হতে দিল না, বেটু হতে দিল না, বাদ বাকি নিজের থেকেও মরে গেল। তো কামরাঙা গাছ প্রচুর সেন্সিটিভ মনে হয়, আমার যেটা মনে হয়, তোমাদের কি মত বলবে তোমরা, কারণ আমার মা ঘরেও ছিল, তো আপনা থেকে মরে গেছে আর কি। আমার মনে হয় যে কামরাঙা গাছ সেন্সিটিভ একটু, অন্যান্য গাছের থেকে বেশি ধকল সহ্য করতে পারে না মনে হয়। তো চলো এরপরে আমরা রেডি হয়ে আর কি বাড় হবো, এই যে বাড় ছেলের একটু শরীর খারাপ দেখছি, আমি আসি জোরে তোমাদেরকে দেখে দাঁড়ো, একটু দাঁড়ো, লাল হয়ে এখান থেকে আর কি ভালো দেখাচ্ছে, দাঁড়াও দাঁড়াও। আর এই দেখো চাঁদমারি ডিপিটা এখানে ফায়ারিং হতো আগে, চলো চলো চলো। এই দেখো পুকুরটা ঢিবিটা তো দেখালাম, চলো এদিকটা তো দূর বলে আর কি আসতাম, ঝোপ ঝাড়ে ভর্তি, মানে সবাই নতুন নতুন ঘর বানাচ্ছে। তো দেখো এই আঙ্গুলো আর কি কেটে কেটে আর কি দেয়, এই যে এত লাগানো আছে, যা আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, যা আস্তে আস্তে, হ্যাঁ যা 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 যা, চ লঙ্কা তো দেখো বাচ্চাটা হাঁটছে, তখন ঠিকই আছে বাচ্চাটা, আর এই যে মা গল্প করছে,
তো দেখো এখানে আমরা সবাই বসে বসে আর কি আখ খাচ্ছি। তো একটা কিছু লাল বেরিয়ে গেছে, তো ফেলে দেবো একটু চিড়ে। দেখো ছোট পুচকাটাও আখ খাচ্ছে। দেখো ভাইয়ের বোট আর কি বেটু কি করছিস? যা তুইও তুইও নম করে আছে। তো আমরা যাচ্ছি নিচের ঘরগুলো আর কি, যেগুলো ফাঁকা আছে ভাড়া নিয়ে, ওগুলো সন্ধে দিব। আর তুলাটা কত মোটা মতো দিয়েছে? তুলাটা কত মোটা মতো দিয়েছে? তোমাদের মোটাই দাও, মা তো পাতলা দেবে। হ্যাঁ দেবি, ধূপে না পুরি আমাদের কেমন পাতলা মতো দে। তাই দেখো নিচের একটা রুম ফাঁকা আছে, তো এখানে খাট পাতা আছে, তো এটা শুই মাঝে মাঝে এসে। দু একদিন পরে আর কি লোক চলে আসে ভাড়াতে। তাই দেখো আর আখ নুবো কেটে দিচ্ছে, তো বাইরের লাইটটা নেই আর কি, তো আমি মোবাইলের লাইট জ্বেলে রেখেছি। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেল আর কি, চা আর বিস্কুট। আর খেতেও বলছিল কিন্তু আমার ঘরে তো রান্না করেছি, তো এই জন্য এটা নিয়ে চলে যাবো। আর বেটুও মনে হচ্ছে ঘুমিয়ে যাবে, কারণ সারাদিন ঘুমোয়নি, তাড়াতাড়ি চলে যাচ্ছি। বাবা ও ব্যাগ বার করে আমাকে আনে দে, মা ছুলে দাও। দেখো বন্ধুরা ঘরে এসে আর কি খেতে বসে গেছে বেটুর জন্য, বেটু ঘুমিয়ে যাচ্ছে আর এখন খাচ্ছে, অন্য কাটকে যাচ্ছে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর আমি বেটুকে নিয়ে হেঁটে হেঁটে এসে শুয়ে গেলাম, তাই একটু আধ ঘন্টা মতো রেস্ট করলাম। ফ্যানটাও চালিয়েছিলাম, পুরো ঘেমে গেছিলাম। তো চলো আমি খেয়ে নিই, বেটু যখন খাচ্ছে না আর কি করবো। ঘুমিয়ে গেছিলাম, আমি উঠালাম, বলো বেটু খেয়ে না। আর ওখানে কিছু খেলাম, কত কিছু দেওয়া হলো কিচ্ছু খেলাম, সব ফেলে দিচ্ছি। চলো খেয়ে নিই, ভালো থেকো বন্ধুরা, গুড বাই।